নমস্কার, আমি বিশ্বজিৎ মহন্তি, প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমি আমার অ্যাসপিরেন্টদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি এখানে শেয়ার করতে চলেছি। প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে পুরো সেশনটিকে দেখুন, বুঝুন, যদি মনে হয় যা মনে হবে সেটা আপনি কমেন্ট সেকশনে লিখুন এবং জানান আপনার মতামত কী, বা আমার এই তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে কি না। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপডেট এবং গুরুত্বপূর্ণ ক্লাস সবই প্রোভাইড করা হয়। আজকে আমরা ডিসকাস করব প্রাথমিক শিক্ষক নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে আসি ইন্টারভিউ আপডেট নিয়ে। বলা কি আছে দেখুন, প্রথমে বলা হয়েছিল প্রাইমারি টেট ইন্টারভিউ কবে নাগাদ হবে। আমরা জানি 2014 এবং 2017 নিয়োগ প্রক্রিয়া এখন চলছে, যার ইন্টারভিউ লাস্ট ফেজ হচ্ছে মে মাসের। মে মাসটা পুরোটাই ধরুন লাগ 24 তারিখ, মানে পুরোটাই ধরুন লাগবে। এরপর জুন এবং জুলাই কী হচ্ছে এখানে না, এটা হচ্ছে 82 যারা মার্কস পেয়েছিল সেই সময়কার তখন ডাকা হয়নি, ওদেরকে ডাকা হবে এই সময়ে। এবং তারপর কী হবে না, ওভার এজ যাদের হয়ে গেছে তাদেরকে ডাকা হবে এখানে, কারণ এজ তো অনেকেই বেড়ে গেছে, হলো গল্প। মানে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আগে বলেছিলেন জানুয়ারিতেই চেয়ে নেওয়া হবে কত ভ্যাকেন্সি রয়েছে স্কুলগুলোতে। প্রশ্ন হচ্ছে উনি এখন বলছেন এই ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে, মানে জুলাইয়ে কমপ্লিট হওয়ার পরে আমাদের ভ্যাকেন্সি চাওয়া হবে। ভ্যাকেন্সি যদি চাওয়া হয় তো জুলাই যদি চাওয়া হয় স্যার বলতে পারি মে জুন জুলাই, মোটামুটি ধরুন সেপ্টেম্বর অক্টোবর লাগবে, ধরো আমি ধরলাম এক মাস বা সেপ্টেম্বরই ধরলাম বা অক্টোবর ধরলাম আমি এখানে। ওকে স্যার, আর এই দিকে গল্প কী রয়েছে, এইদিকে মৈত্রী কমিটির রিপোর্ট রয়েছে, প্রশ্ন ভুল মামলা রয়েছে এবং ডিএলএড বিএডদের নিয়ে সমস্যা রয়েছে। এই তিনটি কোর্টের রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং 2022-এর নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করার জন্য, কারণ এই দুটো যদি জিনিসগুলো যদি কমপ্লিট বা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কেন সমস্যা বলছি, ধরুন প্রশ্ন ভুল মামলা, কারণ আমার বাড়বে পরে বাড়বে না সেটা একটা ক্লিয়ার মানে নোটিফাই করে দেওয়া উচিত। তারপর মৈত্রী কমিটি রিপোর্ট কী বলছে, একাডেমিক স্কোর কতটা জোরদার হবে সেটা নিয়ে একটা রিপোর্ট আসবে, এবং এখানে ডিএড বিএড মামলা রয়েছে, সেটা হয়তো এই মাসে আসতে পারে। তো দেখুন জুলাই মাস তো কমপ্লিট, মানে ভাবতে পারি অগস্ট থেকে সেপ্টেম্বর এইসব নিয়ে যাওয়ার একটা সবল সম্ভাবনা রয়েছে। তো অক্টোবর নভেম্বর নাগাদ যদি এই ইন্টারভিউর নোটিফিকেশান আসে, ইন্টারভিউর নোটিফিকেশান যদি আমাদের কাছে আসে মোটামুটি অক্টোবর নভেম্বর, তাহলে ইন্টারভিউ শুরু হতে পারে কখন বলুন? ফর্ম ফিল আপ করতে হয় ইন্টারভিউর জন্য, সেই ইন্টারভিউ শুরু হতে হতে মোটামুটি ভাবতে পারি আমরা মাঝখানে আরও পুজোর একটা পরব রয়েছে, যেখানে প্রায় একটা মাসই চলে যাবে, 15-20 দিন যাবেই যাবে, এই পুজো সেই পুজো করে রয়েছে। তো মোটামুটি আমরা আশা করতে পারি ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ খুব ভালো হলে, খুব স্মুথলি হতে গেলে এইরকম একটা আশা করা যেতে পারে যে ইন্টারভিউ শুরু হবে। যদি খুব স্মুথলি যায়, যদি খুব ওইগুলো খুব স্মুথলি হয়। এবার অনেকেই প্রশ্ন করছেন স্যার এত ইন্টারভিউ কি ডাক পাবে? দেখুন স্যার, এত ইন্টারভিউ ডাক পাবে কিনা এটা নিয়ে একটা কথা বলি, 2016 সালে যখন নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় পরিষ্কার করে বলা রয়েছে যে যারা যারা পাস করবে তাদের প্রত্যেককে কিন্তু ইন্টারভিউতে ডাকতে হবে, মাস্ট। এবং সেখানে অ্যামেন্ডমেন্ট হয় এই আইনটার সেটার কথা বলা রয়েছে, যদিও সেটা তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে এখানে, যদি সবাইকে ডাকা না হয় তাহলে এই রুলটার অ্যামেন্ডমেন্ট করতে হবে, মানে সংশোধন করতে হবে। বাট 2016 রুল অনুযায়ী কিন্তু সবাইকে ডাকা মাস্ট। এবং সব মিলিয়ে কত আর ভ্যাকেন্সি হবে, 14-17 বাড়তি কিছু স্টুডেন্ট নিয়ে, 22-এর গুলো সবগুলো নিয়ে মোটামুটি 1,60,000-70,000 মতো হতে পারে। যদি বলেন নিয়োগ আমি করব তো নিয়োগ করতে পারে, নিয়োগ করতে পারাটা কোনো বিশাল কোনো সমস্যা হবে না কিছু। যদি মনে হয় যে ইন্টারভিউ সবার নেবো তো নিতেই পারেন। আর এই একাডেমিক মার্কস কী আসছে না সেটা ডিপেন্ড করছে মৈত্রী কমিটির রিপোর্টের ওপর, সেই আশা করা যায় মার্কসে কিছুটা রদবদল হবে অবশ্যই। আমি আবারও বলি
যদি 2023-এর পরীক্ষাকে আপনি সুনিশ্চিত করতে চান, আপনার মনে হয় 23-কে আমি ভালো স্কোর করব, আমার সিলেকশনকে আমি কন্টিনিউ রাখবো, তাহলে আপনি এই ব্যাচে জয়েন করতে পারেন। যে ব্যাচ কোর্সে আমরা প্রত্যেকটি এক্সপার্ট সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট রয়েছেন, যে ব্যাচ কোর্সের ফিজ হচ্ছে জাস্ট 1499 এই মুহূর্তে রয়েছে, চাইলে আপনি জয়েন করে যান ব্যাচ কোর্সে। ম্যাথ, সিডিপি, ইংলিশ, ইভিএস, বেঙ্গলি সমস্ত ক্লাস রয়েছে এই ব্যাচ কোর্সে। 9635906096 আপনাদের কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া SLST, আপার প্রাইমারি সমস্ত ব্যাচ কোর্সে রয়েছে অ্যাভেলেবেল, যদি মনে হয় তো জয়েন করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, এটাই যাওয়া জানানোর ছিল। তো আশা করি প্রিপারেশন মোটামুটি, ইন্টারভিউ প্রিপারেশন যেটা নিয়ে কথা বলছিলাম সেটা বলে রাখি একবার, যে এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার থেকে মনে হয় 23-এ টেটকে ফোকাস করা অনেক বেশি বেটার। ইন্টারভিউ গ্রুমিং চার্জ ব্যাপারটা লাগবে, সেটা আস্তে আস্তে হয়ে যাবে, বিল্ড হয়ে যাবে। তো এখন থেকে ফুললি ফোকাসড ইন্টারভিউ করার থেকে বেটার হবে যে 23-এর পরীক্ষাকে ফোকাস অনেকটা করতে, সাথে সাথে ইন্টারভিউ কিছু পয়েন্টগুলো নোট আউট করুন, নোট করে সেগুলোকে স্টাডি করুন, বেটার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, দেখা হবে নেক্সট সময়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।